হাই ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল সঙ্গীতার সাজঘরে। আজকে আমি তোমাদের কাছে একটা ইউনিক স্টাইল নিয়ে এসেছি, যেটা খুবই সুন্দর। দুটো শাড়ি দিয়ে এটা পরা যায়, এটা লেহেঙ্গা স্টাইলও বলতে পারো তোমরা। তো চলো দেখা যাক। ফার্স্ট আমি একটা এই কালারের পেটিকোট নিয়ে নিয়েছি, তোমরাও চাইলে এই কালার কিংবা হোয়াইট কালার নিতে পারো। এবং দেখো আমি দুটো কালারের সিল্কের শাড়ি নিয়েছি। তারপর শাড়ির একটা কোণ নিয়ে, সোজা করে শাড়িটাকে একটা কোণ নিয়ে পেটিকোটের ভিতরে ঢোকাতে হবে এবং পিছন দিক দিয়ে শাড়িটাকে ঘোরাতে হবে, আমি যেভাবে করছি। তারপর সামনের দিকে শাড়িটাকে ঘুরিয়ে কুচি করতে হবে, যেভাবে শাড়িতে আমরা নর্মাল কুচি করে থাকি সেইভাবে করতে হবে। আর যারা জানো না তারা দেখে নিতে পারো কিভাবে কুচিটা করা হয়। শাড়িতে যতটাই কুচি করে ততটাই দেখতে সুন্দর লাগে। তোমরাও শাড়িতে যত কুচি করবে ততটাই দেখতে তোমাদেরকে সুন্দর লাগবে। তারপর কুঁচিগুলোকে সমান করে ধরে নিতে হবে, ছোট বড় থাকলে ঠিক করে নিতে হবে। সমান করার পর পেটিকোটের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এবং কুঁচিগুলোকে আলাদা আলাদা করে নিতে হবে, যেভাবে আমি করছি, যাতে কুচিগুলো সবগুলা কুচি দেখা যায় শাড়ির। এক জায়গায় ভাঁজ করে কুচিগুলো থাকবে না, সব দিকে ছড়িয়ে ফেলতে হবে। তারপর দ্বিতীয় শাড়িটা অ্যাড করে নিতে হবে, যেখানে আমার প্রথম শাড়ির কুচি শেষ হয়েছে সেইখানেই পেটিকোটের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবং সেটাকেও সুন্দরভাবে কুচি করে নিতে হবে। এটাকেও কুচি করার পর গুঁজে নিতে হবে। এবং কুচিগুলাকে আগের শাড়িটা যেভাবে আমরা কুচি করার পর ছড়িয়ে ফেলেছি, এই কুচিগুলাকেও ছড়িয়ে ফেলবো। দেখো কতটা সুন্দর লাগছে ছড়িয়ে ফেলতে কুচিগুলা। এদিকেও ছড়ানো আছে, এদিকেও দেখো তোমরা ছড়ানো আছে। তারপর প্রথম শাড়িটাই আবার আসবো আমরা। প্রথম শাড়িটার আঁচলটা আমাদেরকে নিতে হবে, আঁচলটাকেও ভাঁজ করে নিতে হবে ওই একই রকম ভাবে। তারপর আঁচলটাকে তোমাদের নিজেদের হাইট অনুপাতে কতটা তোমরা রাখতে চাও ওইভাবে পিছনে ফেলে দিতে হবে এবং সেফটি পিন দিয়ে অ্যাড করে নিতে হবে নিজেদের ব্লাউজের সঙ্গে।
আমি ব্লাউজের জায়গায় টপ ইউজ করছি। তারপর দ্বিতীয় শাড়িটায় আসবো। এবার দ্বিতীয় শাড়িটাকে পিছন দিয়ে ঘুরিয়ে নিব এবং এটাকেও একই পদ্ধতিতে ভাঁজ করে নিব। এবং এটাকে অপর সাইডে ফেলে দিয়ে সেফটি পিন দিয়ে অ্যাড করে দিব। আমি অ্যাড করে দিচ্ছি সেফটি পিন দিয়ে ভালো করে। এটাকে প্রথম শাড়ির আঁচলের থেকে একটু ছোট রাখতে হবে। তারপর প্রথম শাড়িটা এবং দ্বিতীয় শাড়িটা নিয়ে আরো কিছু সেফটি পিন নিয়ে আমি অ্যাড করে দিব, যাতে সামনে ভাঁজগুলো ঠিকঠাক দেখা যায়। এরপর আমি একটা কোমরবন্ধন নিয়ে নিয়েছি, কোমরবন্ধন দিয়ে এটাকে বেঁধে আমি এই জুয়েলারিগুলো ইউজ করছি। ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমার এই ইউনিক লেহেঙ্গা স্টাইল যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং এরকম আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।